গুড মর্নিং এভরিবডি, হোপ ইউ অল আর ফাইন। আজকে আমরা একটা প্যারাগ্রাফ করব আওয়ার কান্ট্রি, অর্থাৎ আমাদের দেশ। তোমরা প্যারাগ্রাফ লিখতে জানো একটা বিষয়ের ওপর কিভাবে লিখতে হয়। এখানে আমি তোমাদের আওয়ার কান্ট্রির ওপর একটা প্যারাগ্রাফ পড়ে শোনাচ্ছি এবং মানেও বলে দিচ্ছি। তোমরা এইভাবেও লিখতে পারো, আবার তোমাদের নিজেদের মতো করেও লিখতে পারো। দেখো, আওয়ার কান্ট্রি ইন্ডিয়া ইজ আ হিউজ অ্যান্ড বিউটিফুল ল্যান্ড, মানে কি আমাদের দেশ ভারত একটা বিরাট বড় এবং খুব সুন্দর দেশ। দ্য হিমালয়াস আর টু দ্য নর্থ অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের উত্তরে আছে হিমালয় পর্বত। অ্যান্ড ইন্ডিয়ান ওশেন ইজ টু দ্য সাউথ, এবং এর দক্ষিণে আছে ভারত মহাসাগর। বাংলাদেশ অ্যান্ড মায়ানমার আর টু দ্য ইস্ট, ভারতের পূর্ব দিকে আছে বাংলাদেশ এবং মায়ানমার। অ্যান্ড দ্য আরাবিয়ান সি ইজ টু দ্য ওয়েস্ট, এবং পশ্চিম দিকে আছে আরব সাগর। তাহলে আমরা ভারতবর্ষের সীমানাটা বর্ণনা করতে পারলাম। ইন্ডিয়া ইজ দ্য ল্যান্ড অফ মেনি ল্যাঙ্গুয়েজেস, ভারত কিরকম দেশ, ভারত হচ্ছে একটি বহুভাষিক দেশ, অর্থাৎ বিভিন্ন জায়গার মানুষ বিভিন্ন ভাষায় কথা বলে। কালচারস, বিভিন্ন সংস্কৃতির, রিলিজিয়ান্স ধর্ম, অ্যান্ড ফুড হ্যাবিটস এবং খাদ্যাভ্যাস, অর্থাৎ তোমরা জানো ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন ভাষা। উত্তর ভারতে মানুষ হিন্দি ভাষী, দক্ষিণ ভারতের মানুষ তেলেগু তামিল ভাষায় কথা বলে, পূর্ব ভারতে আমরা বাংলা বলি, কোথাও আবার মারাঠি, কোথাও গুজরাটি, এবং বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম খাদ্যাভ্যাস। কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ খ্রিশ্চান, কেউ জৈন, কেউ বৌদ্ধ, এই সমস্ত রকমের ভাষা ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ভারতবাসীরা একসাথে থাকি। ইউনিটি ইন ডাইভার্সিটি ইজ দ্য মেন কনসেপ্ট অফ আওয়ার কান্ট্রি, অর্থাৎ এই অনেকের মধ্যে ঐক্য বা বহুর মধ্যে ঐক্যই হচ্ছে আমাদের দেশের মূল ভাব। ইন্ডিয়া ইজ আ ডেমোক্র্যাটিক কান্ট্রি, ভারত হচ্ছে একটি গণতান্ত্রিক দেশ। উই ফিল প্রাইড ফর আওয়ার মাদারল্যান্ড, আমরা আমাদের মাতৃভূমির জন্য গর্ব অনুভব করি। তোমরা এইভাবে আমাদের দেশ সম্পর্কে লিখতে পারো, বা তোমরা নিজেদের মতো করেও লিখতে পারো। তো এটা তোমরা ভালো করে পড়বে, আশা করি বুঝতে কারোর অসুবিধা হবে না এবং প্রত্যেকেই লিখতে পারবে। কোথাও কিছু অসুবিধা হলে আমার সাথে যোগাযোগ করবে। ওকে, বাই।